ডায়াবেটিস জনিত অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন দেশের 25 লাখ মানুষ, অথচ আক্রান্ত বেশিরভাগই জানেন না ডায়াবেটিস চিরতরে কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি। নাগালের মধ্যে সেবা কেন্দ্র বাড়ানো, চিকিৎসকদের প্রশিক্ষণ ও ডায়াবেটিস আক্রান্তদের নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমে অন্ধত্বের ঝুঁকি কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বিশ্ব ডায়াবেটিস দিবসে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। ডায়াবেটিসের কারণে রেটিনাতে রক্তক্ষরণের নামই ডায়াবেটিস রেটিনোপ্যাথি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে রক্তক্ষরণের পাশাপাশি রেটিনাতে পানি ও রক্ত জমাট বাঁধে, ফলে দৃষ্টিশক্তি কমে অন্ধত্বের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী। দীর্ঘ 15 বছর শরীরে ডায়াবেটিস পুষে সম্পূর্ণরূপে বাঁ চোখ এবং ডান চোখের 80% দৃষ্টি হারিয়েছেন ভুক্তভোগী জোছনা। চিকিৎসকের কাছে শরণাপন্ন হবার পরই জেনেছেন ডায়াবেটিস রেটিনোপ্যাথি নামক চোখের রোগে আক্রান্ত তিনি। বাম চোখে আমি দেখি না, একদমই দেখি না, আর ডান চোখে আমি অপারেশন এসে আফসা দেখি। ডায়াবেটিস হলে কিডনি ধরে, দাঁতের সমস্যা করে, চোখের সমস্যা শুরু হয়। ডায়াবেটিস হলে কিছু হাড়ের প্রবলেম হয়, কিছু অন্য রোগের হয়, কিন্তু চোখের যা হয় সেটা জানতাম না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃৎপিণ্ড, রক্তনালী, কিডনি সহ প্রায় সব অঙ্গই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ডায়াবেটিসের কারণে হারানো দৃষ্টিশক্তি কোনো চিকিৎসাতেই ফেরানো সম্ভব না বলে মত চিকিৎসকদের। কোনো ধরনের ব্যথা অনুভব করে না বা কোনো ধরনের সাইন তাদের থাকে না যেটা তারা আমাদের কাছে প্রকাশ করতে পারে। এটা একমাত্র ডাক্তাররা দেখেই বলতে পারবে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে। আন্তর্জাতিক সংস্থা অরবিজের গবেষণা বলছে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 1 কোটির 25 লাখই ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে আক্রান্ত। সমস্যা সমাধানে ডায়াবেটিস হওয়ার সাথে সাথেই বছরে অন্তত 1 বা 2 বার চক্ষু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সরকার তো অনেক আগে এগিয়ে আসছে, ঠিকমতো অ্যাপ্রোচ করলে হবে আমি মনে করি। এবার প্রেস করব সরকারের কাছে, এর মাধ্যমে আমরা আই কেয়ারটা একেবারে সমগ্র দেশব্যাপী দিতে পারি। একটা প্রজেক্ট প্রায় 400 জন মতো আমরা প্রশিক্ষণ দিয়েছি এ পর্যন্ত। যাদের ডায়াবেটিস আছে তাদের চক্ষু পরীক্ষাটা তারা করে সেই তাকে রেফার করে দিবে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে অথবা ডায়াবেটিক হসপিটালে। আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ইকুইপমেন্ট সরবরাহ করছি এবং বিভিন্ন ওষুধপত্র সাপ্লাই দিচ্ছি। নীরবে অন্ধত্ব প্রতিরোধে রোগীদের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী ও চিকিৎসকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।